এতদিন প্রতিকার পর আজকে সেই দিনটা এসছে আর সকাল থেকে রান্না বান্না সব শুরু হয়ে গেছে সকাল না অনেক রাত থেকে প্রায় সাড়ে সারাদিন থেকে ওই লোকগুলো উঠে কাজ করা আরম্ভ করে দিয়েছে আর কুচু সময়ও আমাদের ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে চলুন রান্নার কি কী কাজ হচ্ছে সেটা ঘুরে দেখায় আর কটা এখন সাতটা সাড়ে সাতটা বাজে আমিও প্রায় ছটার সময় উঠেছি উঠে মাছ আনতে যা ব্যাপার ছিল মাছ আনতে গেছে এখনও আসেনি তারপরে আরও ছোটোখাটো অল্প অল্প সবজি আনার দরকার ছিল তো সেগুলো নিয়ে এসে দিয়েছি আর এবার যাব মাছ আনতে ওখানে আমার শ্বশুরমশাই জায়বু আছে তো ওনারাই দেখাশোনা করে নিচ্ছেন যে কীরকম পিস হবে বা কি ব্যাপার সে ওনারাই ইয়ে করছেন আমি শুধু যাবো আমার সঙ্গে একজন আমাদের ঘরে যে খোকন কাকু আছে প্রায় সে যাবে আমার সাথে আমরা শুধু বয়া বইয়ের কাজ করবো ওইখান থেকে এখানে মাল দিয়ে দেবো আর কি তো চলুন কী কী রান্না হচ্ছে সেটা দেখাই একবার মানে রান্না এখনও তো মানে কমপ্লিট হয়নি মানে জাস্ট প্রসেসিংগুলো দেখাচ্ছি কতজন এসে প্রায় আট নজন এসে রান্না বান্না করছে দেখাই চলুন এই আলু শুদ্ধ আছে এটা মনে হচ্ছে ভেজিটেবল চপ বানানোর জন্য হবে শাক আছে এখানে আলু কেটে রাখা আছে বিভিন্ন সবজি গাজর বিনস বরবটি এগুলো এখানে এটা মানে চচ্চড়ি হবে এই জন্য বেগুন এখানে আছে সকালবেলা খাওয়ার জন্য সবার খাওয়ার জন্য ঘুগনি সব কিছু কাটাকাটি হয়ে গেছে কি কী কমপ্লিট হয়েছে তার মধ্যে এখানে মনে হয় চাটনি এ এটা ডাল ডাল এটা চাটনি এটা হচ্ছে পায়েস এগুলো কমপ্লিট আর এখন মনে এটা আরেক ধরনের চাটনি হচ্ছে সেই চাটনির জন্য আগুর দিয়ে আর হবে এই চৌকো করে কাটা আছে এটা মনে হয় চিলি ফিস হবে তো এই হচ্ছে রান্নার আপডেট এই এতজন লেগেছে কাজে আর এখানে কিছুজন বসছেন দেখুন চলুন ঘরের ভিতর কুচু কি করছে সেটা আপনাদের দেখায় আর ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে গেছে এক রাউন্ড খেলা খেলা হয়ে গিয়ে আবার ঘুমিয়ে গেছে স্যার জানেনই না আজকে তার কি অন্নপ্রাশন শুধু লোকদের দেখছে আর একটু কি রকম চমকে জমকে যাচ্ছে কিছু কিছু সময় আবার হাসি হচ্ছে খেলা হচ্ছে বিভিন্ন রকম এক্সপ্রেশন মাঝে মাঝে পূজুন না স্নান করতে ম্যাম এখন গঙ্গা পূজা হবে আচ্ছা 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 এখানে থালা ডালা সবকিছু রেডি করে নিয়েছি আর পূজাটা চলো পুকুর পাড়ে যা হচ্ছে এখন সেই মহেন্দ্র খণ্ড পৌঁছে গেছে আমার কুচু সোনা জ্যাকেট ফ্যাকেট পরে গেছে পুকুর পাড়ে ও কই আমার পাপা কই পাপা কোনটা এ পাপা কি গো কি দেখছে গো

পাপা তোমার গায়ে মা জল জল দিচ্ছে বাবা ও বা কি বাবা গায়ে জল লেগেছে সে শুধু ঘুরে ঘুরে উপরে দেখাচ্ছে আমাদের এখানে একটা নিয়ম আছে যেদিন বাচ্চার অন্নপ্রাশন দেওয়া হয় সেদিন একটু নারায়ণ থান বলে একটা জায়গার নাম আছে তো ওই জায়গা থেকে প্রসাদ এনে বাচ্চার প্রথম মুখে দেয়া হয় তো সেই জন্য কুচুসোনা এখনও স্নান হয়নি স্নানের আগে একটা টাইম ছিল দশটা ছাব্বিশ বলে তো সেই যে টাইমটার মধ্যে কুচুসোনার মুখে এই প্রসাদটা দিতে হবে তো যেহেতু কুচুসোনার স্নান হয়নি তাই ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি জামা প্যান্ট করিয়ে নতুন একটা তো এরপর মা তুলে দিচ্ছে ওর মুখে ওই প্রসাদটা প্রসাদ প্রসাদ খাওয়া দাওয়ার পর তারপর কুচু শোনা স্নানে যাবে যেহেতু টাইমটা দশটা ছাব্বিশ দশটা ছাব্বিশের মধ্যেই প্রসাদটা তুলে দেওয়া হচ্ছে এটা হলো শুভ টাইম তো মা এরপর খাইয়ে দিল আর এই প্রসাদটা খাওয়ার নিয়ম আছে যে মুখে কোনো কথা বলা যায় না কথা না বলে বাচ্চাকে এই মহাপ্রসাদটা তুলে দিতে হয় মুখে আর আরও একটা কথা আছে প্রচলিত কথা বলতে পারো আমাদের এখানকার এই প্রসাদটা না কথা বলে মুখে তুলে দিলে বাচ্চা তাড়াতাড়ি কথা বলতে শিখবে তাড়াতাড়ি ওর মুখ ফুটে যাবে এরকম একটা ব্যাপার আছে এরকম একটা কথা আছে তো সেই জন্য মুখে মা না কথা বলে মহাপ্রসাদটা প্রথম এই শুভ টাইমের মধ্যে তুলে

আমি এইমাত্র স্নান করে এলাম আমাকে তো ওই আমার নান্নিমুখী শ্রাদ্ধ দিতে হবে মানে আমার পূর্বপুরুষের শ্রাদ্ধ দিতে হবে তারপরে অন্য অন্নপ্রাশনের কাজবাজ শুরু হবে তোমরা এই ভেতরে না বাইরে বাইরে আসো বাইরে আসো হ্যাঁ হ্যাঁ বাইরে আসো হ্যাঁ আর আমাদের কুচু সোনার এবার গায়ে হলুদ মাখানো হবে

হলুদ কি দেওয়া হয়ে গেছে আচ্ছা 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 আস্তে আস্তে হলুদ দেওয়া হবে এটা কি জলুদ অনেক জিনিস আচ্ছা 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 এবার কুচু স্নান করবে নাকি এই জলে আচ্ছা

কুচুসোনার মুখে ভাত উপলক্ষে এবার হলো মেন কাজ তো মেন কাজ বলতে পুজো টুজোর কাজ শুরু হয়ে গেছে কুচু সোনার মুখে ভাতে এবার তুলে দেওয়া হবে পায়েস যেটা আমি রান্না করছি তো কুচু এবার ওর পাপার কোলে দিয়ে দেওয়া হলো কারণ এখন ব্রাহ্মণ মশাই ওকে ফুল টুল দেবে সবাই আশীর্বাদ করবে যা যা রিচুয়ালস থাকে আর কি তো পুজোর কাজটা প্রায় আধা ঘন্টা আগে থেকেই শুরু হয়েছে তো এরপর আমি একদিকে পায়েস রান্না করছি আর একদিকে কুচু সোনা ওর পাপার কোলে বসলো কারণ অনেক কিছু রিচুয়ালস আছে তোমরা দেখতে থাকো তাহলে

এবার আশীর্বাদের পালা তো প্রথমেই ব্রাহ্মণ মশাই বললেন যে সব্বাইকে ফুল হাতে নিতে ফুল দিয়ে ওকে ফুল বর্ষণ করে আশীর্বাদ করতে তো সবাই তাই আমি আমার শাশুড়ি মা আমার মা এখানে মাসি ওর পাপা তারপর মামা সবাই মিলে এখানে ফুল হাতে নিয়ে নিয়েছি এবার আশীর্বাদ করব এবং ওর মাথার উপর ফুল বর্ষণ করছি দেখো আমার কুচু সোনাকে আজকে কী সুন্দর লাগছে ওই যে ছোট্টটা বসে আছে এবার সবাই মিলে ওর মাথাতে হাত দিয়ে আশীর্বাদ করছি আরও বেজায় আনন্দে বসে আছে ওর পাপার গুলে সব ফুলে দিয়েছে এবার ওর দাদান বসেছে ওকে আশীর্বাদ করার জন্য এবার সবাই গিফট দিয়ে আশীর্বাদ করবে একে একে আর ও কি কি গিফট পেয়েছে এই দিন না পেয়েছে তো তো সব কিছুই তোমাদেরকে একটা লং ব্লগে আমি বলবো লং ভিডিও একটা তোমাদের জন্য বানাবো ও কী কী গিফট পেয়েছে ওই দিন তো বাবা এখন বসেছে আশীর্বাদ করার জন্য কুচু সোনাকে ওর দাদান একটা সোনার হার দিয়ে আশীর্বাদ করেছে তারপর বসেছে ওর বড়ো মামা ওর বড় মামা ওকে আশীর্বাদ করছে আর ওর দুই মামা মানে আমার ভাই আমার কাকুর ছেলে তো বড় ভাইয়ে প্রথমে আশীর্বাদ করলো আর ছোট ভাইয়ের হয়তো বাবা আশীর্বাদ করে দিয়েছে তো এরপর বসেছে কুচু সোনার পিসিন পিসিন ওকে আশীর্বাদ করছে একে একে এইভাবে সবাই আশীর্বাদ করছে ওকে আশীর্বাদের কাজ শেষ এবার মজার বিষয়টা হলো আমাদের এখানে রিচুয়ালস থাকে যে একটা থালাতে অনেক কিছু সাজিয়ে দেওয়া হয় শিলনোড়া তারপরে কাজল লতা আয়না চিরুনি পেন বই সোনা রূপ এর মধ্যে যেটা বাচ্চা ধরে বলা হয় যে ওটাই ও প্রাপ্তি লাভ করে মানে ধরুন বই ধরলো তো বই ধরলে বলা হয় যে বিদ্যা লাভ করবে সোনা ধরলে বলা হয় স্বর্ণ লাভ করবে তো এইভাবে এটা একটা মজার খেলা এই দিনই করা হয় বাচ্চার অন্নপ্রাশনের দিন তো কুচু সোনা কী ধরলো সেটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছ সোনা ধরেছে বই তাই ব্রাহ্মণ ঠাকুর বললো মানে কুচি সোনা আমার হবে এবার এবার আসল মজাটা হলো ওর মুখে হচ্ছে যেটা আমি রান্না করেছি তো এই দিন প্রথম মুখে ভাত দেওয়া মানে হলো মুখে ভাত দেওয়া হয় তো প্রথমে আমার শাশুড়ি মা ওর মুখে পায়েস দিয়ে দিল তারপর বসেছে ওর বড়ো মামা ওর বড় মামা ওকে এখন মুখেতে পায়েস দেবে আর কুচি সোনা এই সময় কি কান্না বাবা বাবা কিছুতেই খেতে চাইছিল না ওর একটু ঘুমের প্রয়োজন ছিল ও ঘুমোচ্ছিল না এত লোকজন তো তাই এখন কি কান্না এবার ওর মামা ওর মামা এবার ওকে পায়েস দেবে মুখে এই দিন পায়েস খাওয়ানো হয় এরপর থেকে কুঁচিস ভাত খাবে তাই প্রথমে ওর বড় মামা খাওয়ালো তারপর ওর মামা খাওয়াচ্ছে এখানে তারপর মাসিমা খাওয়াচ্ছেন মানে দিদিভাই স

আর এদিকে নিমন্ত্রিত ব্যক্তিদের খাওয়া দাওয়ার যে আয়োজন করা হয়েছিল সেটাও শুরু হয়ে গেছে এখানে এখান থেকে সব কিছু নিয়ে যাচ্ছে এই যে এই লোকেরাই খাওয়া দাওয়া পরিবেশন করছে চলুন ভেতরে গিয়ে দেখায় দেখুন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এদেরকে দেখুন পুরো সেজে গুজে আজকে একদম পুরো পরিপাটি সাজবেই না কেন দত্ত তুই এইটা দিয়ে হাতে হ্যাঁ কি জিতছিস বড়সা আমাদের কুচিয়বগে সাজানো চলছে এ দেখুন এত কাননা কাটি এত ঘুম এই যে বাইরে এক্ষুনি বের করে নেই যাবে দিলে ভালো করে দেখাচ্ছি আপনাদের টাকা থেকে দেখুন ক্যামেরার দিকে পাপা ও বাবা পাই জুতো তার জুতো দেখুন ও ও পাপা কি বাবা ঘরটা তো মোটামুটি এরকম বেলুন ফুল ফুল দিয়ে সাজানো হয়েছে আর যার জন্য সাজানো হয়েছে সে নেই কারা বসছে দেখুন এর ভেতরে এরা এখানে বসছে ছবি তুলছে আনন্দ মজা ফুর্তি হই করছে আর কি এরা পাপা রেডি পুরো পাপা ও পাপা

তো দেখুন কি কি হয়েছে ফ্রাইড রাইস আছে স্যালাড আছে এখানে ভেজিটেবল চপ আছে চিলি ফিস দিয়েছে আর এটা এলো চাটনি এটা হচ্ছে প্রথমে আর এখানে দেখুন দিদি মা রুমিও বসছে এখানে কে কেমন বানিয়েছে কিরকম ভালো হয়েছে আর ওখানেও কিছু কিছু লোক এখন খাচ্ছে আর এবার আমরা খেতে বসছি সকাল থেকে তো কিছু পেটে পড়েনি এবার ভাত এসছে সাদা ভাত দই মাছ আর এখানে চচ্চড়ি এগুলো আসছে আরও পরপর আসছে এরপর এলো মাটি এলো মাছের কালিয়া এবার এসছে চাটনি টমেটোর চাটনি এবার এসছে অন্নপ্রাশনের স্পেশাল জিনিস সেটা হচ্ছে পায়েস পায়েস আমি খাবো না তাই নি রুমি নিয়েছে আর সবাই নিচে আমি খাইনি তারপর এসছে পাঁপড় মিষ্টি তারপরে মুখ সুদ্ধি দই বা আইসক্রিম কিছু রাখিনি সবাই না বলল তাই রাখিনি সেস ওরকম কিছুই আছে এখন বসছি কুচুর জন্য যে জায়গাটা সাজানো হয়েছিল এখানে কুচুর অনেকগুলো গিফট আছে এই যে কত বড় একটা টেডি বিয়ার পেয়েছে অনেক কিছু আছে এখানে বাড়ির ভেতরে অনেকগুলো গিফট আছে তো তার জন্য একটা আলাদা কোনো ব্লগ বানাবো কি কি গিফট পেল কুচু আমরাみんな বসেছি আর এখানে আমার কুচু গেছে খাবার দাও খেতে আর এরা বসছে এই যে সব তো সাজানো হয়েছিল এরকম আপনাদের তো শেয়ার করেইছি আর আমার তো পুরো টায়ার একেবারে চোখ মুখ দেখেই বুঝতে পারছি আমার অবস্থা দুদিন ধরে যা যাচ্ছে উফ একবার একটা টানা ঘুমের দরকার সবাই পালিয়ে যাওয়ার পর এবার একটু পোজ দিয়ে বসছে বাবা বাবা এই যে এই যে এই যে কি গো বাবা হ্যাঁ এই যে এ কি গো বা ও কি না না এ কান্নাকাটিটা হা বাবা কি গো বাবা কি

এইতো <laughs> এইতো <laughs> সারাদিনের হইউল্লোর মজা পড়ে সবাই এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর রাত্রিবেলায় আবার সবাই একসাথে ডিনার করছি আত্মীয় বন্ধু বান্ধব পাড়ার সবাই মিলে একসাথে ডিনারের ব্যবস্থা দুপুরে কিছু জিনিস বেশি হয়েছিলো প্লাস কিছু জিনিস রান্নাও হয়েছে এখন আবার তো সেগুলো দিয়ে সবাই মিলে এখন ডিনার চলছে